শোনো মাসুদ, তোমার শেষ ভুলের জন্য আমাদের অনেক লোকসান পোহাতে হয়েছে। এখন থেকে আর এমন ভুল করা যাবে না। আমি নিজের হাতে আমার বাবাকে খুন করেছি, সুতরাং এই লাইনে কোনো মায়া দেয়া রাখা যাবে না। আর যাকে খুন করতে বলা হবে তাকেই খুন করতে হবে, আর না হলে তোমাকেই শেষ হয়ে যেতে হবে, বুঝেছো? আমার লাইনে সময় বলতে কিচ্ছু নাই, আমি জানি শুধু ক্লিয়ার করতে। এই যে জনাব, অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার পিছু নিচ্ছেন, সমস্যা কি আপনার? শোনো, তোমাকে খুন করার উপর থেকে নির্দেশ আছে, আমি তোমাকে খুন করব। তুমি ছেলে স্মার্ট আছো, কিন্তু তোমার মেয়ে পাঠানোর ধান্দা খুবই খারাপ। ধান্দা? এবার বলো আমার আসল ধান্দা কি? এই পিস্তলটা কি রিয়েল? আমি শিওর এটা ফেক। আমার ফোন নাম্বার লাগবে, ফেসবুক আইডি সব দিয়ে দিচ্ছি। শোনো মেয়ে, তুমি আসলে যা ভাবছো আমি 10 বছর আগে পিছনে ফেলে এসেছি। আমি এখন কিলার, মারাত্মক খুনি, খুন করে আমার নেশা। এই মেয়ে চোখ খুলো, এই মেয়ে এভাবে আছো কেন? চোখ খুলো, ভয়ের কিছু নেই, আমি তোমাকে এভাবে ছেড়ে দিব। খুলো চোখ খুলো। বোকা মেয়েটা, ভেবেছিল আমি ওকে এমনিতে ছেড়ে দিব। আহ, বাঁচার কি শখ। তুমি আমার কাছে মুক্তি চেয়েছিলে না? যাও, আমি তোমাকে মুক্ত করে দিব। তবে শেষ একটা কাজ করতে হবে, একটা খুন করতে হবে। আর যদি তুমি না পারো তাহলে তোমাকেই মরতে হবে, কথাটা মনে রেখো।
আঙ্কেল আমাকে ছেড়ে দেন, আঙ্কেল আমাকে মারবেন না প্লিজ, আঙ্কেল আমাকে ছেড়ে দেন, আঙ্কেল প্লিজ। বাবা ওরা আমাকে মেরে ফেলবে বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা প্লিজ বাবা। বাবা 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 যদি তুই এই ছেলেটাকে খুন না করিস তাহলে ওস্তাদ বলেছে তোর মাথার খুলিটাকে উড়িয়ে দিতে। এখন তুই ভাব তুই কি করবি, তুই নিজে মরবি নাকি এই ছেলেটাকে খুন করবি? Ha 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 ha